মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বিশিষ্ট আইনজীবী মাননীয় সঞ্জয় কুমার ঠাকুর মহাশয়কে। কাছাড় জেলার জেলা শাসক মাননীয় রহম কুমার ঝা মহাশয়কে, উদ্যোগ ইঞ্জিনিয়ার মাননীয় মধুমিতা দে মহাশয়াকে বরণ করবেন পৌর সদস্য রূপা ছেত্রী মহাশয়া। এসএমডিসি চেয়ারম্যান মাননীয় রীনা সিং মহাশয়াকে বরণ করবেন অনিতা হাজা। মাননীয় মৃণাল কান্তি দাস মহাশয়কে বরণ করবেন গুণবতী দেবী মহাশয়া। অপরাজিতা সিং মহাশয়কে বরণ করবেন যুতিকা ধর চৌধুরী। মাননীয় সুদীপ কুমার মহাশয়কে বরণ করবেন মীনা কুমারী দেবী। জ্যাকব লাল জার্নিং হচ্ছে আমাদের এই সদ্ভাব মণ্ডপের উদ্ঘাটন অনুষ্ঠান। এই সদ্ভাব মণ্ডপের জন্য সরকারের তরফ থেকে 2 কোটি টাকা স্যাংশন করা হয়েছিল। তারপরে সরকারের তরফ থেকে এই কাজটা বরাদ পেয়েছিলেন ডক্টরুল ইসলাম মাজার ভুইয়া। এটা টেন্ডার ভ্যালু ছিল 1.91 crore। এটা দুইতলা বিল্ডিং, দুইতলা সভাগৃহ। এটার গ্রাউন্ড ফ্লোরের এরিয়া হচ্ছে 5400 স্কোয়ার ফিট এবং ফার্স্ট ফ্লোরের এরিয়া হচ্ছে 3700 স্কোয়ার ফিট এবং ফার্স্ট ফ্লোরের বাকি পোর্শনটা ওপেন স্পেস হিসেবে রাখা হয়েছে যাতে এটাও আমরা ব্যবহার করতে পারি। তো এই গৃহে, এই বিল্ডিংটার মধ্যে এক্সিবিশন হল আছে, মেডিটেশন হল আছে, ডাইনিং হল আছে, কিচেন আছে, রিডিং রুম কাম লাইব্রেরি আছে, প্লাস আরও অন্যান্য কয়েকটি রুম আছে এবং প্লাস মহিলা পুরুষ এবং ফিজিক্যালি ডিসেবলদের জন্য টয়লেটেরও বন্দোবস্ত আছে। তো এই বিল্ডিংটা আমরা 2-3 দিন আগে পুরো কমপ্লিট করেছি এবং কমপ্লিট করে এটা আমরা বিডিওর ব্লকের বিডিও মহাশয়ের হাতে হস্তান্তর করব। তো সেই উপলক্ষে আজকের এই উদ্ঘাটন অনুষ্ঠান এবং আমরা এই বিল্ডিংটা আমাদের কমপ্লিট করে যে সরকারের বিডিওর হাতে তুলে দিতে পারছি সেজন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং আমাদের এমএলএ স্যারকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। উনিও অনেক আমাদের সাহায্য করেছেন এই বিল্ডিংটা কমপ্লিট করার জন্য। সর্বশেষে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। সদ্ভাবনা কা মতলব হোতা হ্যায় কমিউনাল হারমনি। সারে রিলিজন আর সারে जाति और सारे हम लोग सोचते हैं कि माइनॉरिटी का मतलब होता है केवल जो रिलीजियस माइनॉरिटी, लेकिन एक लिंग्विस्टिक माइनॉरिटी भी होता है। कुछ लोग ऐसे होते हैं जो भाषा के चलते माइनॉरिटी कहलाते हैं। तो इन सबको साथ लेके चलने के लिए ये जो स्कीम है प्रधानमंत्री जन विकास कार्यक्रम, जिसको पहले हम लोग MSDP बोलते थे, मल्टी सेक्टोरल डेवलपमेंट प्रोग्राम, उसका नाम चेंज हो गया है अभी प्रधानमंत्री जन विकास कार्यक्रम।
इसका यही एम है कि समाज के जितने भी माइनॉरिटीज हैं, चाहे वो लिंग्विस्टिक माइनॉरिटीज हों चाहे रिलीजियस माइनॉरिटीज हों, उनका उत्थान हो और उनके लिए कुछ काम किया जाए। उसी के तहत ये जो स्ट्रक्चर ब्लॉक में बना है, इस आशा है कि जो ब्लॉक के वीडियो हैं वो इस स्ट्रक्चर को जैसा ये नया है वैसे ही उसको मेंटेन करेंगे। और जो लखीमपुर में जो एक इंफ्रास्ट्रक्चर का जरूरत था, एक रुकने का कुछ यहाँ पे अच्छा है नहीं सरकारी कोई भी बिल्डिंग, तो उस लिहाज से भी ये बिल्डिंग आने वाले समय में हमारे लिए लाभदायक होगा। और PWD बिल्डिंग को धन्यवाद जनाते हैं कि सद्भावना मंडप को इतनी जल्दी और कुछ मॉडिफिकेशन करके उसको ख़त्म किया और हैंड ओवर किया। और BDO से पुनः रिक्वेस्ट करेंगे कि इस रिसोर्स को ठीक से यूटिलाइज करें। थैंक यू। हमारे मूल्यवान वक्तव्य तुले धरार जन्य अनुरोध करछी लखीमपुर विधानसभा समष्टि सम्माननीय विधायक माननीय कौशिक राय महाशय। 2017-18 फाइनेंशियल ईयर मध्ये MSDP 12 प्लान थेके टाकाटा जेनो मंजूर होयेछे, तो आमरा देखेछि जे काज शुरू होयेछिलो काज अर्धसमाप्त होये काज किछुदिन बंध छिलो। PWD বিভাগের সঙ্গে যোগাযোগ করার পর আমাদের বিধানসভাতে আমি বিধায়ক নির্বাচিত হওয়ার পর PWD কর্তৃপক্ষের সঙ্গে আমি যখন বসেছিলাম যে আমাদের এখানে অসমাপ্ত কাজ কি আছে, তখন তার মধ্যে এটাও একটা ছিল। দফায় দফায় কন্ট্রাক্টর PWD তাদের সঙ্গে আমরা বসে বসে কিছু কিছু প্ল্যান যেটা ছিল সেই প্ল্যানগুলিকে আমরা চেঞ্জ করি, এবং আমরা দেখলাম যে প্ল্যানগুলি চেঞ্জ করে আমাদের স্পেস বাড়ছে, এবং স্পেস বাড়লে হয়তো আমরা আগামী দিনে সেটাকে আমরা কাজে লাগাতে পারব। আমাদের এখানে কিছু কিছু জিনিসে অনেক অভাব ছিল, এর মধ্যে ছিল আমাদের এখানে কোনো সভা সমিতি করার জন্য কোনো হল ছিল না। আমরা একটা মাল্টিপারপাস হল এখন ব্লকের এলাকার মধ্যে হয়েছে, ব্লক এরিয়ার মধ্যে হয়েছে আমরা পেয়েছি, এবং এটা একটা সদ্ভাবনা মণ্ডপ। DC সাহেব বলেছেন এটা উদ্দেশ্য কি, কিসের জন্য এটা করা হয়েছে। যখন মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন সর্বানন্দ সোনোয়াল মহাশয়, তখন কিছু কিছু জায়গাতে এরকম সদ্ভাবনা মণ্ডপের ব্যবস্থা করা হয়েছিল, অনেক জায়গাতে কমপ্লিট হয়েছে, অনেক জায়গাতে কমপ্লিট হয়নি। বা আমরা আজকে PWD বিভাগকে আমরা ধন্যবাদ জানাই যে আজকে আমরা আমাদের এই সদ্ভাবনা মণ্ডপকে কমপ্লিট করে আমরা এটার যে আনুষ্ঠানিক ইনোগ্রেশন করা, সেই ইনোগ্রেশন করার কাজ আমরা করতে পেরেছি। আমি আজকে থেকে এই প্রপার্টি যেহেতু ব্লক ক্যাম্পাসের মধ্যে আছে, এটা লক্ষ্মীপুর ব্লক লক্ষ্মীপুর আঞ্চলিক পঞ্চায়েতের এটা সম্পত্তি হিসাবে গণ্য করা হবে, তাদের এলাকায় তাদের জমির মধ্যে এটা তৈরি হয়েছে, এবং এখান থেকে আগামী দিনে আমরা আলোচনা করে ব্লক কর্তৃপক্ষের সঙ্গে আঞ্চলিক পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করে এটাকে কিভাবে ব্যবহার করা যায় যাতে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ এটাকে ব্যবহার করতে পারে, এরকম কোনো একটা করতে পারে, এবং ব্লকেরও যাতে একটা রেকারিং এক্সপেন্ডিচার অনেকগুলো থাকে, ব্লক যাতে এখান থেকে কিছু একটা রেভিনিউ পেতে পারে সেরকম একটা ব্যবস্থা যাতে করা যায়। তো আমার একটা প্রস্তাব থাকবে, আমি ভিডিও আজকে যদিও নেই, যাতে এখানে যদি আমরা আমাদের এখানে অনেক মানুষ আজকের দিনে যে বিবাহ ভবনের যে কনসেপ্ট, অনেক জায়গাতে বিবাহ ভবন, অন্নপ্রাশন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করার জন্য অনেক জমি জায়গার প্রয়োজন পড়ে, কিন্তু এই জন্য বিবাহ ভবনের যে কনসেপ্ট সেটা চালু হয়েছে গত কয়েকটি বছর থেকে, আমরা এখানে যদি ব্লকের মাধ্যমে বা ব্লক যেভাবে সিদ্ধান্ত নেবে আমরা যদি অনুষ্ঠান এরকম সামাজিক অনুষ্ঠান করার মতো আমি মনে করি ছোটখাটো সভা হোক, বিবাহ হোক, অন্নপ্রাশন, কারণ যেগুলি এই সামাজিক অনুষ্ঠান করার জন্য যেগুলি ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন, কিচেন থেকে শুরু করে ডাইনিং হল থেকে শুরু করে বসার ব্যবস্থা, মিটিং হল, টয়লেট, বিভিন্ন প্রত্যেকটা ফ্লোরে টয়লেটের ব্যবস্থা, এই প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচার এখানে আছে। সেই জন্য আগামী দিনে আমরা যাতে এটাকে একটা এই সামাজিক অনুষ্ঠানের কাজকর্মে যাতে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি, এই উদ্দেশ্য নিয়ে এটা করা হয়েছে। আমি যিনি কাজ করেছেন কন্ট্রাক্টর ওনাকেও আমি ধন্যবাদ জানাই। আমাদের অনন্তদা উনি সাব কন্ট্রাক্ট হিসাবে কাজ করেছেন, মনে হয় বিল ছিল এখন বাকি আছে, পেমেন্টও হয়নি, কিন্তু কাজ ভালোভাবে ওনারা কমপ্লিট করতে পেরেছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং ব্লক ক্যাম্পাসটাকে যাতে আমরা আরও সুন্দর করতে পারি, আমরা এখানে যেহেতু আমরা যদি কোনো সামাজিক অনুষ্ঠান করি সেখানে পার্কিংয়ের প্রয়োজন পড়বে, এবং এখানে পার্কিংয়ের অনেক ভালো জায়গা আছে। আগামী দিনে আমিও চেষ্টা করছি যে এই ব্লক ক্যাম্পাসটাকে ব্লক দিয়ে
পেভার ব্লক লাগিয়ে জায়গাটাকে সুন্দর করে দিলে বিভিন্ন কাজকর্ম করতে আমাদের সুবিধা হবে, বিশেষ করে বর্ষার সময়। আমরা মাল্টিপারপাস হল পাওয়ার পরে আমাদের সভা সমিতির যে সমস্যা ছিল সেই সভা সমিতির সমস্যা কিছু, যদিও এটা খুব ছোট, আগামী আমরা এটা একটা পেয়েছি এই হল, এই হলে আমরা যে সামাজিক অনুষ্ঠানে বিভিন্ন কাজকর্ম আমরা করতে পারবো। আগামী কিছুদিনে ডিসি সাহেব মহাশয় বলেছে যে এখানে লক্ষ্মীপুর এই তো একটা সাবডিভিশন, কিন্তু এখানে থাকার বড় অভাব আছে, মানে থাকার কোনো জায়গা নেই, কারণ শিলচর থেকে সামনে সেজন্য কোনো হোটেল এখন এখানে নেই, কোনো আইবি বা সার্কিট হাউস নেই। আমরা আগামী দিনে এখানে সার্কিট হাউস একটা মঞ্জুরি হওয়ার পথে আছে, আগামী দিনে আমরা প্রায় 18 রুমের একটা সার্কিট হাউস লক্ষ্মীপুরে পেতে যাচ্ছি। সাথে সাথে পিডব্লিউডি ডিপার্টমেন্টের একটা ইন্সপেকশন বাংলো এখানে পরিকল্পনা আছে, আশা করি সেই কাজটা হয়ে যাবে। এবং মিটিং হল যেখানে আমরা এখন 160-170 লোকের মিটিং করতে পারি লক্ষ্মীপুর মিউনিসিপ্যালিটির মাধ্যমে, আমরা আগামী হয়তো এই নেক্সট যে সেশন আসছে ফাইন্যান্সিয়াল ইয়ার, এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা 500 সিটের একটা অডিটোরিয়াম আমরা কনভেনশন সেন্টারের মতো আমরা এখানে পাবো, যেখানে আমরা হয়তো আগামী দিনে যে সভা সমিতি সেই সভা সমিতি করার যে সমস্যা সেই সমস্যা থেকে আমরা যাতে পরিত্রাণ পেতে পারি। আজকের দিনে বিশেষ কিছু বলবো না, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ব্লক কর্তৃপক্ষ যারা এখানে আছেন তাদেরকে আমি বলবো যাতে বিল্ডিংটা আমরা সুন্দরভাবে রাখতে পারি, ব্লকের একটা রেভিনিউ কালেকশনের আমরা এটা একটা ইনফ্রাস্ট্রাকচার হিসাবে এটাকে আমরা গড়ে তুলতে পারি। এই কথা বলে আপনাদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি, নমস্কার জানিয়ে শেষ করলাম। ভারত মাতা কি জয়। ধন্যবাদ সূচক বক্তব্য তুলে ধরার জন্য অনুরোধ করছি এমডিসি চেয়ারম্যান মাননীয় রীনা সিং মহাশয়া। সাথে সাথে আমি একটি অনুরোধ রাখতে চাই আমাদের পিডব্লিউডি মহাশয়াকে, যেহেতু আমাদের এই সভাগৃহ খুব সুন্দর হয়েছে, উনি বলে গেছেন এখানে আমাদের লাইব্রেরি আছে, এখানে কিচেন আছে, এখানে অনেক মেডিটেশন সেন্টার আছে, এই যে এই সভাগৃহের মধ্যে এতটি জায়গা মেনশন উনি করে গেছেন, আমার মনে হয় আমাদের এই জাস্ট এন্ট্রিতে একটা বোর্ডের মধ্যে যদি এই লেখা থাকে কি আছে এই হলের মধ্যে, যেমন আপার ব্লকে যেমন এক এক উঠাগনার নম্বরিং দিয়ে দিয়ে আমার মনে হয় আরও বেশি সুন্দর হবে। এবং এই সভাগৃহ যাতে আমাদের লক্ষ্মীপুরে একটি কাজে আমাদের লাগাতে পারি সবাই, যেন আমরা সবাই সচেষ্ট থাকব, খুবই ভালো কথা আমাদের সবাইকে বান লক্ষ্মীপুরবাসী। আমি বিশেষ করে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার মাননীয় শ্রী আমাদের প্রাক্তন আমাদের সিএম সর্বানন্দ মহাশয়কে ধন্যবাদ জানাই যে ওনার কার্যকালীন আমাদের এমন একটি ভবন উনি দিয়ে গেছেন এবং সেই আজকে এই ভবনটি তৈরি হচ্ছে। এই ভবনের দ্বারা যারা আমাদের এই জায়গায় সমস্ত জায়গায় উপকৃত হবে, বিভিন্ন কাজকর্ম আমরা এই ভবনের দ্বারা আমরা পরিচালিত করতে পারবো। এখানে শুধু বিবাহ ভবনের নয়, সে এখানে থাকার জন্য নয়, এখানে আমার মনে করি সবচেয়ে এডুকেশন ডিপার্টমেন্টে যেটা আমাদের এখানে কোচিং সেন্টারেরও আমরা ব্যবস্থা করে নিতে পারি, যেহেতু একটা লাইব্রেরি আছে আমাদের কাজ আমাদের লক্ষ্মীপুরে, আমাদের যেমন শিলচরের ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট লাইব্রেরি থাকে, এখানে যদি কোনো মানুষ যদি বই ডোনেট করে যদি লাইব্রেরি সিস্টেম করে যদি এখানে যদি আমরা কোচিং সেন্টারের মতন খুললি, তবে আমার মনে হয় এই সাবডিভিশন আমাদের উন্নয়ন হবে। সবাই সাথে এই হলটাকে যে তৈরি করে দিয়েছেন বিশ্বকর্মা আমাদের অনন্ত দেব মহাশয়া, উনি সাব করতে নিয়েছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাই, ধন্যবাদ। আজকে সভাতে আপনারা সবাই এসে এই সভাকে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলেছেন, এইভাবে সেই জন্য পুনরায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে বিরাম দিচ্ছি। নাই